বিজেপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ, বীরভূমের খয়রাশোলে প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, আর সেই গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ চলছে বীরভূমের খয়রাশোলে। সেখানে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পরে পরেই সেখানে প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বীরভূমে খয়রাশোলের এই ঘটনায় যথেষ্টই চাপান্বিত রয়েছে, সেখানে বিজেপি নেতাকে গ্রেপ্তার, আর সেই গ্রেপ্তারের প্রতিবাদেই বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রতিবাদ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বহু মহিলা কর্মী সমর্থক তারাও হাজির হয়েছেন খয়রাশোল থানার সামনে। বিজেপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। খয়রাশোল থানার সামনে চলছে বিক্ষোভ প্রতিবাদ, বিজেপি নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযোগ তুলেই তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। বহু সংখ্যক মহিলা কর্মী সমর্থক রয়েছেন রাস্তায়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। বিজেপি নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগ তুলে এই প্রতিবাদ বিক্ষোভ। ঋতুভাষ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। ঋতুভাষ, এখনো কি বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা? হ্যাঁ, দেখো, সকাল থেকেই খয়রাশোল ব্লকের যে বিজেপি কর্মীরা, তারা কিন্তু খয়রাশোল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো সেই বিক্ষোভ অব্যাহত। মূলত তাদের দাবি, আনন্দ ঘোষ অর্থাৎ যে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যতক্ষণ পর্যন্ত না ছাড়া হবে ততক্ষণ কিন্তু এই বিক্ষোভ অব্যাহত থাকবে, এবং প্রয়োজনে গোটা দুবরাজপুর বিধানসভার সমস্ত পথ অবরুদ্ধ করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। তোমাকে আরো যেটা বলে রাখি, এর আগেও কিন্তু বিজেপির জেলা সভাপতি প্রায় অর্ধনগ্ন অবস্থায় অর্থাৎ জামা খুলে জেলা শাসকের দপ্তরের সামনে কিন্তু বিক্ষোভে বসেছিলেন, এবং তার যেটা দাবি ছিল যে এই খয়রাশোল ব্লকেরই বিভিন্ন জায়গায় পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে তাদেরকে রাতের অন্ধকারে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, এবং এই তোমার বিজেপি কর্মী শূন্য হওয়ার জন্য তৃণমূল কিন্তু যাতে শান্তিতে ছাপ্পা ভোট করতে পারে এই অভিযোগই কিন্তু তুলেছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। তারপর আজকের এই বিক্ষোভ খয়রাশোল থানার সামনে টায়ার জ্বালিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে রয়েছে ওই এলাকার, এবং আগামী দিনে কি হয় এই ঘটনাকে ঘিরে সেটাও কিন্তু দেখার। ধন্যবাদ ঋতুভাষ, কথা বলছিলাম প্রতিনিধি ঋতুভাষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টায়ার জ্বালিয়ে খয়রাশোল থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদেই চলছে বিক্ষোভ।